সুখের কি হয়েছে রে, পানি দেয় না, গাছটা মরে যাচ্ছে। হ্যাঁ মা আসি। আপনার ছেলে কই গেছে সেটা তো আমি জানি না, সকালে বেরোইছে। তোমার কিছু বইলে বের হয় নাই? আমাকে কি কোনোদিন কোথাও গেলে বলে বের হয় নাকি? দেখেন কোথায় যেয়ে পড়ে আছে মদ গাঁজা খেয়ে। ছেলেটারে ভালো করার কত চেষ্টা করলাম, ভাবলাম যে বিয়ে দিলে বউ আসলে ভালো হইব। এখন বিয়ের আগে খাইতো গাঁজা আর বিয়ের পরে খাইতেছে মদ। আর তোমার মতো একটা বউ ঘরে থাকতে যে চাওলেই তা করে, দুঃখের কথা আর কি কম কব মা। আমি কি বলবো মা বলেন, আমি তো অনেক বলতেছি, বোঝাইছি, ওকে বোঝে। আর আপনি মা হয়ে ওকে ঠিক করতে পারেননি, আমি পরের মেয়ে ওকে কীভাবে ঠিক করবো বলেন? আমি একটা কথা বললে তো উল্টা আমার উপরে ঝাড়ি দেয়। শোনো, এই যে যে দিনে রাইতে বাড়ি থাকে না, রাত বিরাত বাড়ি ফেরে, কত রাইতে বাড়ি ফেরে, ওর জন্য জায়গায় থাকতে থাকতে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। শোনো, তোমার একটা কথা কই কি, তুমি ওর জন্য তো রাত জেগে থাকবে না, তোমার খাও খায় তুমি শুয়ে থাকবে নিশ্চিন্তে। ও যখন আসে আসলো, না আসে না আসলো। এভাবে চললে তো আম্মা হবে না। বাড়িতে আর কি কোনো ছেলে পেলে আছে নাকি? আপনার আর একটা সন্তান আছে যে সেই সংসারের দায়িত্ব নিবে, ওর দায়িত্ব নিতে হবে না? এভাবে ওকে ফেলাই রাখলে তো আরও সাহস বেশি পেয়ে যাবে, কিছু একটা করতেই হবে, বুঝছেন? সবই বুঝি বৌমা, কিন্তু ওর যন্ত্রণা আমার মাথাটা একেবারে খারাপ হয়ে যাইতেছে। আচ্ছা মা, আপনাকে আর চিন্তা করতে হবে না, দেখি আমি কিছু করতে পারি নাকি। আমার কপালে যা আছে আছে, মায়ের খাই খাবো, একটা ব্যবস্থা করবো না আমি। যান, আপনি যান, ভিতরে যান। আচ্ছা ধরা 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 একটাই থাক। সকালে চার পাঁচটা খাইছে একবারে। শোন, তোকে একটা কথা কই, তুই সারাদিন কিভাবে বাইরে থাকিস? কত বাড়ির তো ভালো লাগে না, তে বাইরে থাকবো না কি করবো? তোর মতন বন্ধু বান্ধবের সাথে দেখা না করলে কি ভালো লাগে? হ্যাঁ, বাড়িতে এত সুন্দর তুই বউ রেখে তুই কিভাবে বাইরে থাকিস? আমি যদি হইতাম না, তোর মতো বউ পাইতাম যদি প্রতি তিন মাসে একদিন বাড়াইতাম কিনা তার নেই ঠিক, আর তুই প্রতিদিন সারাদিনই বাইরে থাকিস। ওরে ভাই রে, আমার বউর কথা কেয়া তো আমার মাথায় তো পিনিক তুলে দিল, দে বেড়ে দে আগে, বউর কথা করছিস। কে বউ কি তোকে দিন রাত কি গুতুনি দেয় নাকি? আরে না রে ভাই, আমার বউ নিয়ে তো মনকার প্রচুর প্রেশারে আছি রে ভাই, বুঝছিস? এই যে পাঁচক তো নামাজ কালাম পড়ে, তো বিয়ের আগে মনে কর যে মা সবসময় সকাল বিকাল রাত দুপুর কোনো মানে দেখা হলে পরে নামাজ কালাম পড়, এইসব নেশাবান ছাড়ি দে, আড্ডা মাড্ডা বাদ দে, এটা মা বলতো না? এখন মনে কর যে বিয়ের পরে আমার বউ এটা শুরু করে দিয়েছে, মনে কর যে সারাদিন পরে যে রাত্রিতে একটু রিল্যাক্সে ঘুম পারবো না, রুমে মুখ ঢোকবো, এই যে শুরু করে দিয়ে ধানায় পানায় নামাজ কালাম পড়ো, এসব নেশাবান ছাড়ি দাও। আরে ভাই কত দেখি আনলো, এই তোর মতন বন্ধু বাদে যদি আমি বাড়িতে বসে থাকি তাহলে কি হবি? হ্যাঁ, ছোটোবেলার ঠিক মনে কর তোর সাথে চলাফেরা করে বড় হয়েছি, এখন তোরে কি সারা দেয়? এই জন্যে মনে কর যে বউ সুন্দরী হতে পারে ঠিক আছে, কিন্তু মনে কর ওই কথার জন্য মনে কর ভালো লাগে না। যায় দেয় হাত মুখ ওই ধুই নি, কোনো সময় না ধুই, অম্মায় দেয় শুয়ে পড়ি, আর সকালবেলা উঠি আবার মনে কর চলে আসে তোর জায়গায়। শোন, মেয়ে মানুষ থাকবি পর্দাতে, তুই কেন চুল বের করে আওলা কিসে পাগল বেশি রাস্তায় রাস্তায় ঘুরবি? চুলগুলোয় কী অবস্থা করছিস? মেয়ে মানুষের কত দাম, কত মর্যাদা তুই জানিস? আগে তো মেয়ে মানুষের দামই দিত না মানুষ, আমাদের নবী মেয়ে মানুষকে এত দাম দিছে, তুই যদি সে হাদিসটা জানতি তাহলে বুঝতি। তোকে আমি সব কিছু শেখাবো, শোন, আজকে থেকে আমার সাথে নামাজ পড়বি, ঠিক আছে? আচ্ছা ভাবি, আমার কি নামাজ পড়ার বয়স হয়েছে এখনও? আমার যখন নামাজ পড়ার বয়স হবেনি তখন আমি নামাজ পড়বো না। নামাজ পড়া বয়স হয়নি মানে এত বড় ধাড়ি হয়ে গেছিস নামাজ পড়া বয়স হয়নি? সাত বছর বয়স থেকে মেয়েদের নামাজ ফরজ, নামাজ পড়া বয়স হয়নি মানে সব কিছু শিখতে হবে, নামাজ পড়াই শিখবি, আমার কাছ থেকে কোরআন পড়া শিখবি, আর আজকের থেকে যদি মাথায় তেল না দিয়ে যদি এইভাবে পাগলের মতো বের হয়েছিস তোকে পিটাই আমি লম্বা করে ফেলবো, বুঝছিস? চল ভিতরে চল। আচ্ছা, আর কোনো সময় এরকম মাথায় কাপড় ছাড়া রাস্তায় বেরোবি না, বাইক থেকে বেরোবি না, সবসময় মাথায় কাপড় দিয়ে রাখবি। আচ্ছা ঠিক আছে, যাবে না? খুব ভালোবাসি প্রচন্ড। আচ্ছা তুমি এরকম হয়েছে কেন বলো তো,
তোমার বাসায় কি আর কেউ আছে? তুমি ছাড়া কি কেউ আছে? তোমার মা বাবাকে তুমি না দেখলে কি হবে? তুমি যদি এরকম করো তাহলে আম্মাকে কে সামাল দিবে বলো? তোমার যদি এখন একটা কিছু হয়ে যায়? ঠিক না। আরে শালার, বাড়িতে আসে একটু রিল্যাক্স, একটু ঘুম পাবো সেটাও হয় না। এই তোমার না কইছি যে তুমি আমাকে নেশা নিয়ে কোনো কথা কব না। আমি প্রতিদিন তুমি ঘুম পাড়ার পরে আসি, যখন ঘুমাই যাও তারপরে আসি, কে জানে জানো? তুমি এফএম রেডিও চালু করিয়া কবান যে তা সারো তা সারো, নামাজ কালাম পড়ো। এই আমাকে জ্ঞান দেওয়া লাগবে। হুম, তুই কি জ্ঞানের ভাণ্ডার? তুই কি জ্ঞানের বই? না, আমি ভাণ্ডারও না আর জ্ঞানের বইও না। তবে আমার এটা বলা উচিত, কারণ আমি তোমার ঘরের বউ। আমি তুমি যদি কোনো অন্যায় করো আমি তোমাকে সেটা বলবো। কেন করবা তুমি এগুলা? আর তুমি যে সব নেশা ভান করো এগুলো খাওয়া কি ঠিক বলো? এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের পরিবার সবার জন্য ক্ষতিকর। তুমি হয়তো বা বুঝতেছো না, কিন্তু পরিবারের সবাই এটা নিয়ে কষ্ট পাচ্ছে। তুমি জানো তোমার অর্থনৈতিকভাবে সব কিছুতে আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি বোঝো না কেন? এখন তুমি নেশা ভান করে আসতেছো, আর কয়দিন পরে যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে, তখন বাচ্চা কাচ্চা যখন বড় হবে মানুষ কি বলবে জানো? যে তোর বাবা নেশাখোর, গাঁজাখোর, আমার মেয়েকে অপমান করবে, আমাকে অপমান করবে। তোমার কি সেটা শুনতে ভালো লাগবে? চুপ চুপ চুপ, আর একটা কথা বলবো না, ঠিক আছে? মেজাজ কিন্তু এমনি খুব খারাপ আছে। হুম, আমার এই নেশা মেশা আমি যাই করে তা নিয়ে তোমার কিছু কওয়া লাগবে না। তুমি হচ্ছে আমার বউ, আমি যেটা কবো সেটা তুমি শুনবা, তোমার কথা তো আমি শুনবো না। এই মেয়ে মানুষ কি পুরুষ মানুষের কথা শোনে না পুরুষ মানুষ মেয়ে মানুষের কথা শোনে? তোমার কথা শোনা লাগবে আমার। সবাই সবার কথা শুনে, তুমি আমার কথা শুনবে, আমি তোমার কথা শুনবো, তাহলে তো সংসারে শান্তি আসবে, তাই না? আমার মেয়ে মানুষের কথা শোনার জন্য জন্ম হই নাই, বেশি কথা বেশি ভালো লাগবে না একটু। আমার কথা তো তোমার ভালো লাগবে না। আরে বাবা, আরে গান তো কিন্তু জ্বলতেছে আমার, আমার কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে যাবে। তুমি নেশা করো, তোমার নেশা করলে তো গায়ের মধ্যে জ্বলবে। ঘুম পাড়তে আসলাম, বা ঘুম পাড়বো না, পাড়তে চলে যাবে। থাকা যায় নাকি? শোন কথাবার্তা ঠিক মতো কোস, বাড়ির বউরে ভাঙা রেডিও করছিস, তোর আসপর্দা তো কম না। তুই অন্যায়ের বেলা অন্যায় করবি, ওর বাড়ির লোকজনকে আবল তাবল কথা কবি? আচ্ছা মা, একটা জিনিস কল তো দেই, ওই স্বামীর সাথে কেউ তর্ক মজা করে? স্বামী কি কেউ জ্ঞান দেওয়া লাগে? কোনো পূর্ণ স্ত্রী আছে স্বামীর দেওয়া বড় বড় জ্ঞান দেয় লিখছেন মানে, এটা করবি কে? শোন, স্বামী যদি স্বামীর মতো না হয় তার সাথে তর্ক করা লাগে। আর তুই কি করিস? তুই এই যে মদ খেয়ে বেড়াবি, গাঁজা খেয়ে বেড়াবি, তুই কত রাইতে বাসায় ফিরবি কে নেই? ঘরের সওয়াল যারা ভালো সওয়াল তারা কি রাত বিরাতে বাইরে থাকে? না শোনো, আমি মেলা ভালো আছি, ঠিক আছে? আমার ওই নেশা দ্রব্য নিয়ে কোনো কথা বলে পরে কিন্তু মাথা ঠিক থাকে না, বুঝতে পারছি। ওই আপনিও হচ্ছে আপনার বেটার পর ইয়েই নিচ্ছেন না, এম্মা করলে কিন্তু শোনো এই বাড়িতে কিন্তু আমি চলে যাবো না, আর খুঁজি পাবো না। কে তুই ভয় দেখাচ্ছিস কে? মার খাওয়ার শখ হয়েছে মার খাবি, তাই না? তোরে মারারই দরকার, সোজা হয়ে ঘরে যা, বাড়ির বাইরে এক পাও যাইতে পারবি না। আপনারা যা শুরু করেছেন না, এই বাড়িতে আমার আশা হবে না, আমি গাছ তেলে দেয় শুয়ে থাকবো প্রয়োজনে। আর এম্মা চিল্লাপাল্লা করার চাই, এক বোতল বিষ নিয়ে এসে ছিলেন রাত্রি খায়। দেখেন আসলে দুই দিনের দুনিয়া, এই দুনিয়া ছেড়ে কিন্তু আমাদের চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? গহীন অন্ধকার কবরে। আর যখন কবরে আমরা যাব তখন আমাদের সঙ্গে কি যাবে বলে? কিছু কিছুই তো যাবে না, যাওয়ার মধ্যে যাবে শুধু আমল। সেই আমলটা যদি আমরা এই পৃথিবী থেকে না করে যেতে পারি তাহলে ওই কবরে গিয়ে কি জবাব দেব বলে? তাই বলি কি, বয়স তো অনেক হয়ে গেছে, হয়ে গেছে না? আজ আমরা সবচেয়ে আমাদের আনন্দের বিষয় কি জানেন, যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের ধর্ম ইসলাম, এর চেয়ে আর পাওয়ার কি আছে? অনেক বড় কিছু পাইছি। হ্যাঁ, তো এখন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম একটু ইসলামী শরিয়াত মোতাবেক চললে মৃত্যুর সময় হিসাবটা সহজ হয়ে যাবে। তাই বলছিলাম কি বাবা, আমি তো তোমার বাবার মতো, এই এই দেখো এই যে এই ছেলেটা, এই ছেলেটাকে তুমি দেখো, এর জীবনে এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে নাই, সে যে কোনো জঘন্য কাজ করছে। একদিন
হঠাৎ করে ওর এই তোমার মতো হঠাৎ করে ওর সঙ্গে আমার দেখা। আমি ওকে কথা বললাম, পরের দিনই দেখি আর ওই টুপি পরা পাঞ্জাবি পরা কেমন করে উজু করা লাগে সেটাও জানতো না। আজ দেখো নামাজই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পরে, সব কিছু বাদ দিয়ে আল্লাহ যদি হিদায়ত দেয় তো তাহলে যে কোনো খারাপ মানুষ ভালো হয়ে যেতে পারে। তাই বলছিলাম কি, আমাদের অনেক বড় হুজুর আসছে, অনেক বড় আলেম ওলামারা আসছে, ওর বাদ মাগরিব আল্লাহর দিন সম্পর্কে কথা হবে, যদি মেহরবানি করে একটু আসতেন। চাচা আসলে দেখেন আমি এতদিন অনেক ভুল পথের মধ্যে আছি, নেশাভান করছি, বাড়িতে একটা মানুষের সাথে ভালো ব্যবহার করি না। আসলে আমি কখনো চিন্তাও করি নাই যে মৃত্যুর পরে আর একটা জীবন আছে, সেখানেও মানুষকে মরার পরে ফেরেশতার কাছে আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সমস্ত কর্মের হিসাব নিকাশের জবাব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা কি চাচা, আমাকে না আপনার মতো করে এভাবে কেউ বোঝায়নি কখনো, কখনো কেউ বলি নাই যে আমি একটা অন্ধকারের মধ্যে আছি, আমাকে বোঝাই শুনে বলি নাই যে তুমি অন্ধকারের মধ্যে আসো আলোর পথে চলে আসো। কিন্তু কাকা আজকে আপনার কথা শুনে আমার অন্তরে চক্ষু খুলে গিয়েছে কাকা, আমি আজকে কথা দিলাম আমি আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো আর কখনো এক ওয়াক্ত নামাজ কাজা দেব না। চাচা আমি আপনাদের সাথে তাবলিগে যেতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বাবা তুমি এক কাজ করো, আজকে থেকে নামাজ কালাম পড়ো আর বাদ মাগরিব আসো, কেন নিব না, আমরা তো সবাই একসঙ্গে ইসলামের দাওয়াত দিতে চাই। আজকে আসো নামাজ পড়ো, দেখবে তোমার জীবনটাই বদলে গেছে। ঠিক আছে স্যার, তাহলে আসি, আমাদের জন্য দোয়া করো। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। অবশ্যই আসবেন। ওয়ালাইকুম আসসালাম। হাসান এই জায়গায় কোন দাঁড়ায় আছিস কেন? মা আমাকে মাফ করে দেন, আমি তো না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি না আমার নিজের ভুলটা বুঝতে পারছি, এতদিন আমি অনেক খারাপ পথে ছিলাম, অন্ধকার পথে ছিলাম, আমি না বুঝতে পারিনি যে কোনটা সঠিক কোনটা ভুল। মা আমি আমি আজকে থেকে ভালো হয়ে যাব, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে আমি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো। মা তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, আমাকে ক্ষমা করে দাও। বাপরে তুই যে তোর নিজের ভুল বুঝতে পারছিস, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। বৌমা বৌমা আসো, দেখো আমার হাসান কি কইতাছে। কি হয়েছে আম্মা? জান্নাত বলছিলাম যে আমি না তোমার প্রতি অনেক অনৈতিক অত্যাচার করেছি, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, দিনের পথে আসার জন্য পাঁচ হত্য নামাজ কালাম পড়ার জন্য আমাকে অনেক বলেছো, আসলে আমি না নেশাভান করার জন্য কোনো কিছু বুঝতে পারি নাই, আমি না আজকে থেকে পাঁচ হত্য নামাজ কালাম পড়বো, আমাকে ক্ষমা করে দাও না। কি তুমি নামাজ পড়বা? আজকে আমি অনেক খুশি যে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, তুমি নামাজ পড়বা। আলহামদুলিল্লাহ, আমি কবে থেকে আশায় ছিলাম যে তুমি নামাজ পড়বা, দিনের পথে আসবা। ভাইয়া তুমি সত্যি ভালো হয়ে গেছো, তুমি নামাজ পড়বা? ভাবি আমিও না আজকে থেকে নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ, দেখছেন আম্মা আপনাকে বলছিলাম না আল্লাহ পাক ওদেরকে একদিন ঠিকই হেদায়ত দিবে, দেখেন আল্লাহ পাক ওদের ঠিকই হেদায়ত দিছে, তাই ওরা দিনের পথে আসছে। সব কিছুই তো আর জোর করে করা যায় না আম্মা, আমি আজকে অনেক খুশি যে আমাদের পরিবারের সবাই নামাজ পড়বে, সবাই দিনের পথে থাকবে, আমাদের সংসারটা এখন থেকে নামাজি পরিবার হয়ে গেল।